দর্শক আজ আমরা আপনাদের জানাব একটি অন্যরকম খবর ধর্ষণ মামলার পর প্রেমিকাকে বিয়ে করলেন জসীম টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলার পর প্রেমিকাকে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন প্রেমিক জসীমউদ্দিন। উদ্দিন বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে গত ২০ জুন উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে প্রেমিক জসীম সহ সাতজনের নামে ধর্ষণ মামলা করেন ওই তরুণী এ ঘটনায় ওই দিন রাতেই জসীম নানা বৃদ্ধ দুধকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ এরপর একুশ জুন রাতে ছয় লাখ টাকা দেনমোহরে প্রেমিকাকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন জসীমউদ্দিন বিয়ের মাধ্যমে নবদম্পতি তাদের সমস্যার ইতি টানলেও মামলার নিষ্পত্তি টানতে সখীপুর থানা পুলিশের ওসি ও আইনজীবীর দ্বারে দাঁড়ে ঘুরেছেন মামলার বাদী ওই তরুণী এ বিষয়ে মুঠোফোনে ওই তরুণী জানান আমি জসীমকে বিয়ে করে ঘর সংসার করতে চেয়েছিলাম জসীম ও তার পরিবার রাজি না হওয়ায় আমাকে মামলার আশ্রয় নিতে হয় মামলার পর জসিম বিয়েতে রাজি হওয়ায় থানা পুলিশ উভয় পরিবারের লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা ছয় লাখ টাকা দিনমোহরে বিয়ে করি তবে এখন আমি মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ ও আইনজীবীর দ্বারে দারে ঘুরছি একই মুঠোফোনে জসিমউদ্দিনও বিয়ের কথা স্বীকার করেন স্থানীয় ইউপি সদস্য আজগর আলী জানান উভয় পরিবারের লোকজন ও মাতব্বরদের উপস্থিতিতে ওই বিয়ের রেজিস্ট্রি ও মৌলভী দ্বারা বিয়ে পড়ানো হয়েছে বর্তমানে মেয়েটি বাড়িতে আছে এবং সংসার করছে পুলিশের পুলিশের বিয়ের বিষয়টি নিশ্চিত করে থানা ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান মেয়েটি মামলা নিষ্পত্তির ব্যাপারে থানায় আসলেও তাকে মামলাটি আইনি প্রক্রিয়াই শেষ বলে শেষ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য সখীপুর উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী বছর আগে চাকরি নিয়ে মালদ্বীপ যান এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে প্রবাসী জসীম ফেসবুকে পরিচয় হয় এরপর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত পঁচিশ মে ছুটিতে জসীমউদ্দিন মালদ্বীপ থেকে দেশে ফিরেই প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এক পর্যায়ে বিয়ের আয়োজন করার কথা বলে জসীম বাড়ি চলে আসে এবং ওই তরুণীর সঙ্গে সকল যোগাযোগ বন্ধ করে দেয় এ ঘটনায় গত বিশ জুন রাতে তার ওই তরুণী সখীপুর থানায় প্রেমিক জসীম সহ সাতজনের নামে ধর্ষণ মামলা করেন দর্শক সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ